Hello viewers, আমি এখন আছি ক্যামেরা ওয়ার্ল্ডে জমুনা ফিউচার পার্কে এবং এখান থেকে আমি বাই করলাম আমার GoPro ক্যামেরার জন্য টেলসিনের যে কভার এই GoPro এর মধ্যে যেমন ক্যামেরাকে কভার করার জন্য এবং ফ্রন্ট যে ডিসপ্লে এন্ড ব্যাক ডিসপ্লে এই দুটাকে কভার করার জন্য যে প্রোটেক্টর সেটা আমি ক্যামেরা ওয়ার্ল্ড থেকে নিলাম জমুনা ফিউচার পার্কে এবং এখন আমি আপনাদেরকে দেখাবো এই কভারগুলো কিভাবে লাগাতে হয় তো এখানে আপনারা দেখছেন যে আমার GoPro Hero 9 Black হ্যাঁ এবং এই যে টেলসিনের যেটা দেখতে পাচ্ছেন বক্সের উপরেই লেখা আছে এটা 9 এবং 10 এর জন্য দুটার জন্যই কিন্তু এই টেলসিনের এই প্রোটেক্টর গ্লাস আপনারা ইউজ করতে পারেন এবং এটা এট প্রেজেন্ট আপনারা 900 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন ক্যামেরা ওয়ার্ল্ডে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন করে ফেলছে অলরেডি আমি বলার আগে উনি ওপেন করে ফেলছে যাই হোক সো উনি দেন হচ্ছে ডিসপ্লেগুলোকে ক্লিন করবে এন্ড আফটার দ্যাট অ্যাটাচ করবে সো অনেক সময় দেখা যায় যে সাডেনলি আপনার হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল তাহলে ডিসপ্লে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যামেরার দাম 40,000 টাকা অ্যারাউন্ড সো পুরো ক্যামেরাটাই শেষ হয়ে যাবে ডিসপ্লে যদি নষ্ট হয়ে যায় সো প্রথমে উনি ব্যাক ডিসপ্লের যে কভার সেটা লাগাবে আপনারা দেখছেন অলরেডি ব্যাক কভার লাগানো শেষ এটাকে ওই হোয়াইট টিস্যু দিয়ে একটু মুছে দিতে হবে কোনা দিয়ে কি যেন লেগে গেছে এই দুটো ডিসপ্লে এই ক্যামেরার কভার এবং ডিসপ্লে এটা কিন্তু কাছাকাছি সাইজ সো বি কেয়ারফুল আগে পরে দেখে নেবেন আপনারা দেখেন হচ্ছে বসাবেন সো গাইস ইটস ডান অলরেডি আপনারা দেখলেন যে টেলসিনের তিন তিনটি কভার আমি আমার GoPro এর মধ্যে বসে ফেললাম এবং ইটস সেফ রাইট নাও আই ক্যান সে ডিসপ্লেগুলো অ্যাট লিস্ট এবং হচ্ছে ক্যামেরার যে লেন্স এটা মোটামুটি সেফ সো দ্যাটস অল টুডে বাই বাই